সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি, সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয় এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। চলুন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জব সার্কুলারটি দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আছে বৈজ্ঞানিক কর্মকর্তা, 22,000 টাকা থেকে বেতন শুরু, 9 নম্বর গ্রেডের পদ, অর্থাৎ প্রথম শ্রেণী, পদের সংখ্যা 8টি, যোগ্যতা বিএসসি কৃষি, এমএসসি উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মৃত্তিবিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অথবা মাইক্রোবায়োলজি, এবং সকল পর্যায়ে ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে। অগ্রাধিকার প্রাপ্ত হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের জন্য। সহকারী পরিচালক, 9 নম্বর গ্রেডের পদ, পদের সংখ্যা 1টি, এমবিএ ম্যানেজমেন্ট হিসাব বিজ্ঞান অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি। উপযুক্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স শিথিলযোগ্য। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 7টি, ডিপ্লোমা কৃষি, ডিপ্লোমা এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 নম্বর গ্রেডের পদ, 1টি পদ খালি আছে। 60 লিপি এবং টাইপিং, কম্পিউটার টাইপিং স্পিড সহ এইচএসসি পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এইচএসসি পাস সহ বাংলা ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে। ট্রাক চালক, ট্রাক্টর চালক, গাড়ি চালক 3টি পদ খালি আছে। 8ম শ্রেণী পাস এবং 5 বছরের অভিজ্ঞতা সহ লাইসেন্সধারী হতে হবে। সহকারী মেশন পদ 1টি, 5ম শ্রেণী পাস, অভিজ্ঞতা সহ। অফিস সহায়ক 1 বছরের অভিজ্ঞতা সহ, 5ম শ্রেণী পাস। এবারে জানিয়ে দিচ্ছে আবেদনপত্র পূরণের নিয়মাবলী। 24/3/2019 তারিখে বয়স গণনা করা হবে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবারে জানিয়ে দিই আবেদন করার সর্বশেষ তারিখ। আবেদনপত্র পূরণের সর্বশেষ তারিখ হচ্ছে 24/3/2019 বিকাল 5টা, অর্থাৎ 24 মার্চ 2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে, এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এবার জানিয়ে দিচ্ছি পরীক্ষার ফি। 1 ও 2 নং পদের জন্য 500 টাকা, 3 হতে 6 নং পদের জন্য 300 টাকা, এবং 7 ও 8 নং পদের জন্য 200 টাকা করে জমা করতে হবে। আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যখন আপনারা পরীক্ষার ফি প্রদানের SMS করবেন টেলিটক মোবাইল থেকে, তার আগে যেন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আপনাদের মোবাইল অ্যাকাউন্টে থাকে। এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতিটি। আবেদনের জন্য আপনাদেরকে যেতে হবে bjri.teletalk.com.bd এই ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে জব সার্কুলার দেখতে পাবেন, এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে পদের নামগুলো চলে আসবে। সেখান থেকে যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করে আপনারা নেক্সট দিলে আপনাদের সামনে ফর্মটি চলে আসবে। সেখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ন্যাশনাল আইডি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এবং সকল শিক্ষাগত যোগ্যতার রোল নাম্বার এবং রেজাল্ট সহ আপনারা দিবেন। দেওয়ার পরে কোডটি দিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের পরবর্তী স্টেপে চলে যাবে। সেখানে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপনাদের আপলোড করে সাবমিট করতে হবে, এবং তারপর আপনারা পরীক্ষার ফি জমা দিলে আপনারা একটি পাসওয়ার্ড পাবেন, যে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ, বিদায় নিচ্ছি।